শুরু থেকে অদ্যাবধি র‍্যাব প্রায় 3000 জঙ্গি গ্রেপ্তার করে এবং একই সাথে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক লিফলেট এবং উগ্রবাদী বই উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। জঙ্গিবাদ সমস্যাকে প্রতিকারের পাশাপাশি প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক মোকাবেলায় প্রয়াস তৈরি করছে র‍্যাব। আমরা আগেও বলেছি জঙ্গিবাদ ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে প্রসার লাভ করে আসছে, এই সমস্যা মোকাবেলার প্রয়োজন জনগণের সচেতনতামূলক অংশগ্রহণ এবং জঙ্গিবাদের ক্ষতি সম্পর্কে ব্যাপকভাবে আপামর জনসাধারণকে অবহিত করণ। র‍্যাবের বিভিন্ন অভিযানে জেএমবি, হুজি, হিজবুত তাহরির ও আনসারুল্লাহ বাংলা টিমের আইটি বিশেষজ্ঞ, প্রশিক্ষণ দাওয়াতি শাখা, মেডিকেল শাখা, মহিলা শাখা, নারী জঙ্গিসহ শীর্ষস্থানীয় জঙ্গিদের যেমন শায়েক আব্দুর রহমান, মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, সারোয়ার জাহান ও আবদুল্লাহ সহ গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে এবং তাদের সাংগঠনিক ভিত্তি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়। আপনারা জানেন গত 24 আগস্ট 2022 কুমিল্লা থেকে বেশ কিছু তরুণ জঙ্গিবাদের উদ্দেশ্যে ঘোরাছড়া হয়েছে। আমাদের একান্ত প্রচেষ্টায় এর সাথে জড়িত সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া এর সম্পর্ক খুঁজে পাই এবং তাদের সদস্যদের গ্রেপ্তার উদ্দেশ্যে গত 3 মাস যাবৎ বান্দরবনে অপারেশন অব্যাহত রেখেছি। আশা করছি খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। র‍্যাবের অব্যাহত অভিযানের ফলে আজকে দেশে জঙ্গিবাদ যদিও পুরোপুরি নির্মূল করা যায়নি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, যে কারণে জঙ্গিবাদ দমনে র‍্যাব ফোর্সেসের ভূমিকা অনন্য। জঙ্গিবাদ একটি আদর্শিক সমস্যা, সুতরাং এর মোকাবেলার প্রয়োজন ধর্মের সঠিক ব্যাখ্যা তুলে ধরা। র‍্যাব শুরু থেকেই ধর্মের অপব্যাখ্যাকে মোকাবেলা করার জন্য জঙ্গিবাদের কাউন্টার ন্যারেটিভ হিসাবে র‍্যাব ফোর্সেস হতে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়াত হাদিসের সঠিক ব্যাখ্যা সম্বলিত একটি পুস্তিকা ইতিমধ্যে প্রকাশ করেছে। পুস্তিকাটি জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় ব্যাপক অবদান রেখেছে। র‍্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে জঙ্গিবাদ নির্মূলে প্রখর গোয়েন্দা নজরদারির পাশাপাশি জনস্বতন্ত্র বৃদ্ধির মাধ্যমে জনগণকে জঙ্গিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। জনস্বতন্ত্রতা বৃদ্ধির লক্ষ্যে এ পর্যন্ত র‍্যাব টিবিসি নির্মাণ, প্রায় 50 লক্ষাধিক লিফলেট বিতরণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কয়েক শতাধিক বিলবোর্ড স্থাপন করেছে। এছাড়া আমরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের জঙ্গিবিরোধী অভিযান সহ নানাবিধ অভিযানের তথ্যচিত্র প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া প্রত্যেকটি ব্যাটালিয়ন কর্তৃক সচেতনতামূলকভাবে এই কাজে অংশগ্রহণ করার জন্য মাঠ পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল ভিত্তিক সভা সেমিনার সহ প্রচারণা অভিযান পরিচালনা করা হচ্ছে। জঙ্গি দমনে র‍্যাবের কর্মপরিকল্পনা বহুমাত্রিক, আমরা শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকিনি, আমরা আমাদের গবেষণা ও প্রশিক্ষণের আলোকে সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করেছি যার প্রতিফলন ঘটেছে র‍্যাব ডিরেডিকালাইজেশন এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল RDRC এর মাধ্যমে। এই সংগঠনের মাধ্যমে আমরা জঙ্গিবাদ সমাজের মূল শ্রদ্ধায় ফিরিয়ে আনতে চাই। এই সংগঠনের সাথে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ সম্পৃক্ত রয়েছেন, তাদের অভিজ্ঞতা ও দূরদর্শিতা জঙ্গি দমনে ভূয়সী ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আজকে যে 9 জন তরুণ তরুণীকে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি তারা সবাই অধ্যয়নরত, আপনারা শুনেছেন, তাদের বক্তব্য শুনলেন, তাদের সামনে একটি সুন্দর ভবিষ্যৎ আছে, তারা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে অংশগ্রহণ করতে পারে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আভিযানিক প্রক্রিয়া আরও বেগবান করব, বাংলাদেশে কোথাও জঙ্গিরা টিকে থাকতে পারবে না এই আশা আমরা পোষণ করতে পারি।